নমস্কার বন্ধুরা, আজকে পর্বক্রমে মহাভারতের দ্বিতীয় পর্ব অর্থাৎ সভা পর্বের বিষয়বস্তুর সারসংক্ষেপ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন অযথা সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ইন্দ্রপ্রস্থে নতুন রাজধানী পাণ্ডবদের, শ্রীকৃষ্ণের আদেশে ময়দানবের উপর ভার পড়ল সেই রাজধানী নির্মাণের। শ্রেষ্ঠতম স্থপতিময় এমনভাবেই রাজধানী নির্মাণ করলেন যে একবার চোখ পড়লে আর চোখ ফেরানো যায় না। একদিন যুধিষ্ঠিরের রাজসভায় নারদ এলেন এবং তাকে রাজসীয় যজ্ঞ করবার উপদেশ দিলেন। যুধিষ্ঠির দূত পাঠালেন দ্বারকায় শ্রীকৃষ্ণকে আনবার জন্য, পরামর্শ করতে হবে, কারণ রাজসীয় যজ্ঞ তো সামান্য কোনো ব্যাপার নয়। দেশের অন্যান্য রাজাদের ছলে বলে অথবা কৌশলে বশ্যতা স্বীকার করিয়ে তাদের কাছ থেকে কর আদায় করতে হবে। এদিকে মগধের রাজা জরাসন্ধ এই যজ্ঞ করবার জন্য আগে থেকেই প্রস্তুত হচ্ছিলেন। এই জন্যে তিনি বিরূপ কিছু ক্ষত্রিয় রাজাকে জোর করে ধরে এনে বন্দিও করে রেখেছিলেন। খবর শুনে যুধিষ্ঠির ভয় পেয়ে গেলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে অভয় দিয়ে বললেন, কোনো ভয় করবেন না জ্যেষ্ঠ পাণ্ডব, আমি ভীম আর অর্জুন এই তিনজনে ওর রাজধানী গিরিব্রজে গিয়ে দুরাত্মাকে বধ করে আসব। অতঃপর তারা তিনজন ব্রাহ্মণের বেশে জরাসন্ধের রাজধানী অভিমুখে রওনা হলেন, কারণ ক্ষত্রিয়দের উপর জরাসন্ধের খুব রাগ। জরাসন্ধের জন্মবৃত্তান্তও বড় অদ্ভুত। সে আধখানা আধখানা হয়ে দুই মায়ের পেট থেকে জন্মেছিল। পরে জরা নামে এক রাক্ষসী রহস্য করে আলাদা দুটি খণ্ডকে জুড়ে দেয়। জুড়ে দেওয়ার পরই শিশু প্রাণ পায়। এই আশ্চর্য জন্মবৃত্তান্ত আর কেউ না জানলেও শ্রীকৃষ্ণ জানতেন। এরা যখন রাজধানীতে গেলেন তখন যজ্ঞ করতে বসেছে জরাসন্ধ। তবু অতিথিদের প্রচুর আদর আপ্যায়ন করল সে, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন, ভেবো না আমরা মিত্র, শত্রু হিসেবেই তোমার রাজধানীতে এসেছি। হয় তুমি বন্দি রাজাদের মুক্তি দাও অথবা যুদ্ধ করো। জরাসন্ধ যুদ্ধই বেছে নিল। প্রথমে ভীমের সঙ্গে গদাযুদ্ধ, 13 দিন ধরে ভীষণতম যুদ্ধ হল। অবশেষে শ্রীকৃষ্ণের ইঙ্গিতে ভীমসেন জরাসন্ধের দুটি পা ধরে টেনে চিরে তাকে দুখানা করে ফেললেন। জন্মকালীন অঙ্গপ্রাপ্ত হয়ে জরাসন্ধ নিহত হল। বন্দি রাজারা মুক্ত হলেন। সকলেই বশ্যতা স্বীকার করে গেলেন পাণ্ডবদের। শ্রীকৃষ্ণ, ভীম আর অর্জুন বিজয়ী হয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে আসার পর রাজসীয় যজ্ঞের আয়োজন শুরু হল। এবার ভীম, অর্জুন আর সহদেব বেরোলেন দিগ্বিজয়ে, ফিরে এলেন নানা দেশ জয় করে। অবশেষে এক শুভ দিনে শুরু হল রাজসীয় যজ্ঞ। বহু দেশ থেকে রাজারা এলেন নিমন্ত্রণে, এলেন পাণ্ডবদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপ, দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি সবাই। যজ্ঞের এই বিরাট আয়োজন দেখে
সকলে ধন্য ধন্য করতে লাগলেন। শুধু অন্তরের আগুনে অহর্নিশি জ্বলে পুড়ে মরতে লাগলেন দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি কৌরবকুল। নিয়ম আছে যে এই সময় যজ্ঞস্থলে সমাগত সম্মানীয় অতিথিদের একটি করে অর্ঘ্য দিতে হয়। ভীষ্ম প্রস্তাব করলেন একটি বিশেষ অর্ঘ্য এই সমাবেশের শ্রেষ্ঠ ব্যক্তিকে দেওয়া হোক। জল্পনা কল্পনা ও তর্ক শুরু হলো কে শ্রেষ্ঠ তাই নিয়ে। অবশেষে স্থির হলো যে কৃষ্ণই সেই শ্রেষ্ঠ ব্যক্তি। প্রস্তাব করলেন পিতামহ ভীষ্ম। এই প্রস্তাবে রেগে আগুন হয়ে উঠল চেদিরাজ, শিশুপাল এবং আরও অনেকে। সবাই মিলে অকথ্য ভাষায় গালাগালি দিতে লাগলেন। আরব্ধ যজ্ঞ পণ্ডের ভয়ে শ্রীকৃষ্ণ চুপ করে রইলেন, কিন্তু সহ্যেরও তো সীমা আছে। অবশেষে আর সহ্য করতে না পেরে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মাথা কেটে ফেললেন। এই ব্যাপার দেখে কিছু রাজা চুপ করল, কিছু বা ভয়ে সভা ছেড়ে পালিয়ে গেল। শুধু কৌরবেরা কয়েকজন দিন কয়েকের জন্য ইন্দ্রপ্রস্থে থেকে গেলেন এবং পাণ্ডবদের এই অভাবিত ঐশ্বর্যে মনে মনে জ্বলে পুড়ে মরতে লাগলেন। শুধু তাই নয়, মনে মনে এই চিন্তাও করতে লাগলো যে কী করলে পাণ্ডবদের এই ঐশ্বর্য থেকে বঞ্চিত করা যায়। দুর্যোধনের এক মামা ছিলেন, তার নাম শকুনি। সে ছিল নামেও শকুনি, কাজেও শকুনি, ধূর্ত এবং দুষ্ট বুদ্ধির মানুষ সে। সময় বুঝে শকুনি দুর্যোধনকে পরামর্শ দিল যুধিষ্ঠিরকে পাশা খেলায় ডাকতে। কপট পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারিয়ে ওদের ঐশ্বর্য আত্মসাৎ করা যাবে। বলা বাহুল্য, শকুনির এই প্রস্তাবে দুর্যোধন যেন নেচে উঠলেন। ধৃতরাষ্ট্রকে জানানো হলে তিনি প্রথমে আপত্তি করলেন, কিন্তু পরে সম্মতির অর্ধেক ভাগ দিতে বাধ্য হলেন। পাশা খেলতে যুধিষ্ঠির খুব ভালোবাসতেন, কাজেই নিমন্ত্রণ পেয়ে তিনি খুশিই হলেন এবং পাশা খেলতে হস্তিনায় এলেন। সঙ্গে এলেন ভীম, অর্জুন, নকুল, সহদেব এই চার ভাই। আরও এলেন দ্রৌপদী ও জননী কুন্তি। খেলা শুরু হল যুধিষ্ঠির ও দুর্যোধন। কিছুক্ষণ খেলার পরেই যুধিষ্ঠির শকুনির মতলব বুঝতে পারলেন, কিন্তু ক্ষত্রিয়রা পাশা খেলতে বসে কাপুরুষের মতো কখনোই পালাতে পারে না। অতএব খেলা চলতে লাগল। যুধিষ্ঠির পণ রাখছিলেন, এই কপট পাশা খেলায় তিনি এক এক করে সব হারতে লাগলেন। গেল রাজ্য, গেল ধনসম্পদ, বাড়ি ঘর সব। খেলার উত্তেজনা বাড়তে লাগল। এরপরে পণ রাখলেন নিজেকে ও চার ভাইকে। অবশেষে সেখানেও হেরে গেলেন। সবশেষে পণ রাখলেন ধর্মপত্নী দ্রৌপদীকে। শকুনির চক্রান্তে শেষ বাজিতেও হেরে গেলেন যুধিষ্ঠির। উল্লসিত কৌরবকুল। দুঃশাসন ছুটে গিয়ে অন্তঃপুর থেকে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে সভায় নিয়ে এলো। এনে ভীষ্ম, দ্রোণ ও পাণ্ডবদের অকথ্য ভাষায় গালাগালি দিতে লাগল। তারপর স্থির হলো সভার মাঝখানে দ্রৌপদীকে বিবস্ত্রা করতে হবে। সঙ্গে সঙ্গে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানতে আরম্ভ করল। শ্রীকৃষ্ণের করুণায়
বস্ত্র হলো অফুরান। টানতে টানতে ক্লান্ত হয়ে বস্ত্র ছেড়ে দিল দুঃশাসন। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা সকলেই নীরবে এই অপমান সহ্য করতে লাগলেন। শুধু অসহ্য ক্রোধে হুঙ্কার দিয়ে উঠলেন মহাবল ভীমসেন। চিৎকার করে বললেন, এই সভায় নতম গুরুজনদের সম্মুখে আমি প্রতিজ্ঞা করছি, গদার আঘাতে দুর্যোধনের উরু ভাঙব আমি, আর দুষ্ট দুঃশাসনের বুক চিরে ওর বক্ষ রক্ত পান করব। এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, তবে যেন আমার অনন্ত নরকবাস হয়। যারা ভীমকে জানেন তারা এই প্রতিজ্ঞা শুনে আতঙ্কিত হয়ে উঠলেন। গান্ধারী প্রভৃতি পুরো মহিলারা ভয়ে কাঁদতে লাগলেন। ধৃতরাষ্ট্র বিপদ বুঝে ইন্দ্রপ্রস্থ সহ পাণ্ডবদের সব কিছু ফিরিয়ে দিলেন। ক্ষুব্ধ দুর্যোধন কিন্তু ক্ষান্ত হল না। সে আবার যুধিষ্ঠিরকে পাশা খেলতে ডাকল। ক্ষত্রিয় কখনো দ্রুত ক্রীড়ার আহ্বান প্রত্যাখ্যান করে না, অতএব আবার খেলা শুরু। এবারে পণ হেরে গেলে 13 বছর বনবাসে যেতে হবে, শেষের 1 বছর অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসের কালে যদি তাদের আবার দেখা পাওয়া যায়, তাহলে পূর্বের মতো আবার বনবাস। পাশা খেলতেই হলো সম্মান বজায় রাখতে। আবারও হার হলো। সর্বশান্ত যুধিষ্ঠির ভাইদের ও দ্রৌপদীকে নিয়ে বনে চলে গেলেন। শুধু মা কুন্তিদেবীকে রেখে গেলেন বিদুরের কাছে। কথিত আছে যে এরপরে নারদ কুরুসভায় এসে বলে যান যে আজ থেকে 14 বছর পরে কৌরব ও পাণ্ডবে কুলক্ষয়কারী যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে শ্রীকৃষ্ণের সহায়তায় পাণ্ডবেরা বিজয়ী হবে এবং কুরুবংশ সমূলে ধ্বংস হবে। ভীত ধৃতরাষ্ট্র একবার বললেন, তাহলে ওদের ফিরিয়ে আনা হোক। কিন্তু তখন সব দিক দিয়েই দেরি হয়ে গেছে। তাছাড়া বৃদ্ধ কুরুপতির কথা শুনছেই বা কে? এই ঘটনা পর্যন্তই সভা পর্ব। তো বন্ধুরা, এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই।